জনগণের অপরাধ ভীতি কমিয়ে জীবনযাত্রার গুণগত মান পরিবর্তনে উন্নত পুলিশি সেবা নিশ্চিত করার কথা কিন্তু প্রশাসনিক কোনো নীতিমালা না থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকায় কমিউনিটি পুলিশের কার্যক্রম নজর কাটছে আমি যতটুকু করি সেটা তো আমি পাবলিকের জন্যই করি পাবলিক সেবা এবং পুলিশের সেবাকেই হিসাবে আর কি আটটার সময় ছিলাম আবার সকাল দুপুরে একটা সময় গেছি আবার দুইটা সময় গেছি আবার আয়তের আটটা পর্যন্ত এদিকে নীতিমারা না থাকায় কমিউনিটি পুলিশের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগও আসছে পুলিশের কাছে যার অধিকাংশই রাজধানীর বাইরের অনেক অভিযোগ আসছে বিশেষ করে জেলাগুলো থেকে কিছু কমপ্লেইন আসে আমরা সেই দেখি এবং কমিটি নিয়ে যদি কোনো বিতর্ক হয় সেক্ষেত্রেও আমরা আবার পুনর্বিবেচনা করে থাকি তার দাবি উন্নত পুলিশি সেবা পৌঁছে দিতে জনগণের অংশগ্রহণেই এই কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সবার একটা পার্টিসিপেশন যেন এটার মধ্যে থাকে যাতে একটা গ্রহণযোগ্য কমিটি হয় যে কমিটি কোনো কথা কনভে করলে কমিউনিটি সেটাকে একটা ট্রাস্ট হয় পুলিশের প্রতি জনগণের নেতিবাচক প্রভাব দূর করতে কমিউনিটি পুলিশিং গড়ে তোলা হলেও তাদের কার্যক্রমে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে খোদ পুলিশের বলে মনে করছেন সাধারণ মানুষ Bathin bi club SATV Dhaka.